হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। ট্যুর এর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বিকালবেলা আমরা রুমে চলে এসেছিলাম, একটু ফ্রেশ হব, একটু রেস্ট করে নিব। ফ্রেশ হয়ে একটা ক্যাজুয়াল ওয়্যার পরে নিলাম। এই ক্রপ টপটা আমাকে পাঠানো হয়েছিল স্টপ অ্যান্ড ওয়্যার পেজ থেকে। পেজ লিঙ্কটা আমি কমেন্টে মেনশন করে দিব। অনেকক্ষণ ধরে আমি আয়নার সামনে এভাবে ঢং করছি, এরপর আমার বোন আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। বড় বোন হয়েও ছোট বোনের কাছে একটা ঝাড়ি খেলাম। আমাকে বললো যে আপু তুমি সারাক্ষণ থাকবে আয়নার সামনে, সরো এখান থেকে। আব্বু আম্মু বিকেলবেলা অনেকক্ষণ ঘুরেছে, এখন তারা একটু রেস্ট করছে। আমরা তিন ভাই বোন রেজর্টটা একটু ঘুরে দেখছিলাম। দিনের বেলা অনেক সুন্দর লাগে রেজর্টটা দেখতে, রাতের বেলাও সুন্দর, কিন্তু একটু ভয়ও লাগে। একদিনে এত জায়গা কভার করা পসিবল না। এখানে দেখলাম একটা জু আছে, একটা রেজর্টের ভেতর আবার শপিং মলও আছে। কি নেই সারা রেজর্টে আমি জানি না। তিন ভাই বোন মিলে ঘুরঘুর করছিলাম আর ডিসাইড করছিলাম যে পরের দিন কোন কোন জায়গা এক্সপ্লোর করব। এর মধ্যে যে জায়গাটার জন্য আমি সবচেয়ে বেশি ডেসপারেট ছিলাম, সুইমিং পুল কোথায়। সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছি সুইমিং পুল কোথায়। অনেকক্ষণ হাঁটাহাঁটি আর খোঁজাখুঁজি করার পর আমার সামনে আমার সবচেয়ে পছন্দের জায়গা আমি দেখতে পেলাম, আর সেটা হচ্ছে সুইমিং পুল। একবার আফসোস করছিলাম দিনের বেলা নামিনি কেন, একবার চিন্তা করছি আগামীকাল নামবো এই সুইমিং পুলে। পরে ডিসাইড করলাম এত চিন্তা ভাবনার কিছু নেই, এখনই সুইমিং পুলে আমি নেমে যাব, আর সহ্য হচ্ছে না আমার। আমাদের মতো মানুষ যারা হারিয়ে যেতে পারে এই রিসর্টে, তাদের জন্য একটা বড় ম্যাপ দেওয়া আছে। ভিলা, রেস্টুরেন্ট, সুইমিং পুল, জু কোনটা কোন দিকে, এখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম একটা রেস্টুরেন্টে, এখানে কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট আছে। কোনো কাপল যদি এখানে আসে খুব সুন্দর একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবে। তাছাড়া শুধু কফি আর ডেজার্ট আইটেম খাওয়ার জন্য আলাদা একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এটা লাইটিং সেট আপটা। এরপর হাঁটতে হাঁটতে এখন রুমে চলে যাব। এই টাইমে আমার একটা চা কফি তো দরকার। দুধ চায়ের সরঞ্জাম পাইনি, কফি খেতে হচ্ছে। আমি রেজর্টে কিভাবে কফিটা বানালাম সেটার একটা ডেমো দেখিয়ে দিলাম আপনাদেরকে, সাথে ব্যাকগ্রাউন্ড থেকে আমার বোনের একটু এন্টারটেইনমেন্টও আপনাদেরকে দিয়ে দিলাম যে আমরা একসাথে হলে অ্যাকচুয়ালি কি করি। কফিটা নিয়ে আমি বারান্দায় গিয়েছিলাম, এই ভিউটা এনজয় করতে করতে কফি খাচ্ছি, আর কি লাগে লাইফে। সবাইকে কনভিন্স করতে পারলাম চলো এখন রাতের বেলায় আমরা এই পুলে নামবো। অন্যান্য অনেক রেজর্ট বা হোটেলে কিন্তু টাইম লিমিটেশন থাকে যে সন্ধ্যার পর পুলে নামা যাবে না, কিন্তু সারা রেজর্টের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পুলের কোনো টাইম লিমিটেশন নেই, একদম রাত পর্যন্ত যতক্ষণ আপনার ইচ্ছে আপনি পুলে থাকতে পারবেন। আমরা কিছু টি শার্ট আর প্যান্ট নিয়ে এসেছিলাম সুইমিং পুলে নামার জন্য, কিন্তু আমি জানি না কেন সবার ড্রেস অ্যাপ্রুভ করলো, আমার ড্রেসটা অ্যাপ্রুভ করেনি ওনারা। পরে আমু বললো যে আমুর ব্যাগে সিনথেটিক একটা টি শার্ট আছে, সেটা আমি পরে নিলাম। আর এখন দেখেন এই কিউটেস্ট কাপলকে দেখেন, পানির মধ্যে নেমে আব্বু আম্মু পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমি রেকর্ড করছিলাম, আমি জানতামও না আব্বু এভাবে একটা লাভ দিবে। ওনাদের দুইজনকে একসাথে এভাবে দেখে আমার কি যে ভালো লাগছিল, আমি শুধু রেকর্ডই করে যাচ্ছিলাম, আমি নিজে যে নামবো সেটা ভুলেই গিয়েছি। লাইফের সব ব্যস্ততা সব স্ট্রেস ভুলে সবাই অনেক বেশি এনজয় করছিল এখানে। আমি লাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কারণ পানিতে নামার পর আমি ফোনটা ইউজ করতে পারবো না। তখন ভেবেছিলাম এই কয়টা রেকর্ডিং করে ব্যাগের ভিতর ফোনটা রেখে দিব, আমার আসলে মনেই নেই যে আমার ফোন ওয়াটার প্রুফ। সুইমিং পুলটা বিশাল বড় আর অনেক বেশি সুন্দর, আর এখানে শুধু আমরাই আছি। কে যে ছোট কে যে বড় আমরা ভুলেই গিয়েছি। এখানে আব্বু আমার ভাইকে কাঁধে নিয়ে পুরো সুইমিং পুল ঘুরে বেড়াচ্ছে, আর আমার বোনকে এই পাশ থেকে সরানোই যাচ্ছে না। সে সুইমিং পুলে নামবে না, সে সাঁতার জানে না, ভয় পাচ্ছে। একটু আগে দেখলাম আব্বু স্বামীকে পিঠে নিয়ে ঘুরছে, এখন দেখি স্বামী আব্বুকে পিঠে নিয়ে ঘুরছে। কি যে একটা অবস্থা, এত কিউট লাগছিল সবাইকে। আমার পিচ্ছি ভাইটা মাশাল্লাহ কত বড় হয়ে গিয়েছে, নিজের বাবাকে পিঠে চড়ে ঘুরাচ্ছে। লিটারেলি আমরা সবাই এখানে বাচ্চাদের মতো বিহেভ করছিলাম, পানিতে এত খেলাধুলা করছি। এরপর যখন আমার মাথায় আসলো আমার ক্যামেরা তো ওয়াটারপ্রুফ, এজন্য আমার বোনকে দিয়ে আমি কয়েকটা ভিডিও করিয়েছি।
আমিও সাঁতার পারি না, কিন্তু যতটুকু পর্যন্ত আমার পা যাচ্ছিল আমি তো ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমার বোন নাছোড় বান্দা, সে নামবেই না পানিতে, একদম সাইডের দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, আর এখানেও একটা ডান্স কভার করার চেষ্টা করছে, কোনো মিউজিক নেই এখানে, বিশ্বাস করেন? উইদাউট মিউজিক কিভাবে নাচতে হয় সেটা আমার বোন থেকে দেখে নেন। এরপর ভিডিও পিকচার রেখে দিয়ে আমরা অনেকক্ষণ পানিতে টাইম স্পেন্ড করেছি, সবাই টায়ার্ড হয়ে গিয়েছে, অলমোস্ট ডিনার টাইম হয়ে গিয়েছিল। আব্বু আম্মু যে কতবার বললো চলো অনেক হয়েছে উঠো, এখন ডিনার টাইম হয়ে গিয়েছে, আব্বু আম্মু ঐশী উঠে গিয়েছে, আমি আর সামি ওঠার নামই নিচ্ছিলাম না। আমি বললাম আমার ডিনারের কোনো লোভ নেই, এই সুইমিং পুলে আমি সারা রাত কাটিয়ে দিতে পারবো। সমুদ্র সুইমিং পুল আমার অনেক বেশি পছন্দ, এজন্য দূরে কোথাও ঘুরতে গেলে আমি আগে রিসার্চ করি সেখানে সমুদ্র বা সুইমিং পুল আছে নাকি। আমাদের এত বেশি ঠান্ডা লাগছিল হঠাৎ করে, ভেতরে একটা জ্যাকুজি আছে, এটার পানি গরম, সামি একবার ঠান্ডা পানিতে নামে, একটু পরে জ্যাকুজিতে গিয়ে আবার গরম হয়ে আসে। মনে হচ্ছিল এই সুইমিং পুলটা আমি কিনে নিয়েছি, পুরো সুইমিং পুলে আমি ছাড়া কেউ নেই। মাঝখান দিয়ে আরেকটা ফ্যামিলি এসেছিল, ওনারাও 15-20 মিনিট থেকে চলে গিয়েছে। আমি মেবি 2-2.5 ঘন্টা এই সুইমিং পুলেই ছিলাম, দেখতেই পাচ্ছেন একটা মানুষও নেই, শুধু আমি এখানে। পুরো রাজত্ব করছি, মহারানীর মতো এপাশ থেকে ওপাশে ঘুরে বেড়াচ্ছি। ভেতরে যে জায়গাগুলো একটু ডিপ সেখানে আমার ভাই আমাকে ঘুরিয়ে এনেছে, এখন আমি সাইডে চলে এসেছি। আবার কয়েকশোবার আব্বু আম্মু ফোন দিয়েছে, এরপর মনে হলো না উঠে যাই, ডিনারটা করেই আসি। এখানে ওনাদের শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমার যে অবস্থা মনে হচ্ছিল ভালোভাবে শ্যাম্পু করতে হবে, এজন্য আমি উপরে একটা টি শার্ট পরে দৌড় দিয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে আগে শাওয়ার নেই, একটা ফ্রেশ একটা শাওয়ার নিলাম, যে ড্রেসটা পরেছিলাম সন্ধ্যায় সেটাই আবার পরে নিলাম। এই টাইমে আমার মুডটা অনেক বেশি ভালো ছিল, মনে হচ্ছিল অনেকটুকু স্ট্রেস কমে গিয়েছে। আসলে এই ধরনের ট্রিপ মাথা ঠান্ডা করার জন্য, মেন্টাল পিস আনার জন্য অনেক বেশি হেল্প করে। ডিনারও আমাদের বুফে ছিল, আর মেবি 30-35 মিনিট বাকি ছিল ডিনার টাইম ওভার হওয়ার। এমন দৌড় দিলাম আমি, জুতা পুরো স্লিপারি হয়ে আছে, ভেবেছি আমি পরেই যাব। এক দৌড়ে চলে গেলাম আবার সেই রেস্টুরেন্টে যেখানে খাবার দাবার সার্ভ করা হবে। লাঞ্চের জন্য বুফে সিস্টেম, ডিনারের জন্য বুফে সিস্টেম, আমি ভেবেছি খাবার দাবারের আইটেমগুলো সিমিলার হবে, কিন্তু দেখি না, প্রত্যেকটা ডিফারেন্ট আইটেম। চিকেনের আইটেম যদি দুপুরবেলা এক ধরনের থাকে, রাতের বেলা আরেক রকম। ভেজিটেবল থেকে শুরু করে বিফ, চিকেন, মাটন, ফিশের সব ধরনের আইটেমের অনেক ধরনের ভ্যারিয়েশন ছিল। দুপুরের মতো রাতেও প্রত্যেকটা জিনিস ওনারা গরম গরম সার্ভ করছিল। ঢাকা শহরে আমরা যখন কোনো রেস্টুরেন্টে বুফে খেতে যাই, দেখা যায় একটা জিনিস শেষ হয়ে গেলে সেটা রিফিল হওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগে, কিন্তু এখানে একদমই ওয়েট করা লাগছিল না। এই গ্রিল ফিশটা যে কি মজা ছিল, এত বেশি ক্রিমি, কাউকে কিছুই বলা লাগছে না, একটুখানি শেষ হলে ওনারা সাথে সাথে গরম আবার সার্ভ করে দিচ্ছে। এই কথাটা না বললেই না, আমার লাইফের বেস্ট বুফে লাঞ্চ আর বুফে ডিনার করছি আজকে আমি। একটা নর্মাল পালং শাককেও ওনারা এত সুন্দর করে সার্ভ করছে দেখে মনে হচ্ছে কি না কি আইটেম এটা। আমার হাতে কিন্তু সময় নেই, একটু পরে ডিনার সার্ভ করা বন্ধ করে দিবে, কিন্তু তারপরও আমি আপনাদের জন্য সবকিছু রেকর্ড করে আনার চেষ্টা করেছি। নর্মাল কেক, ফিডনি, এসব ডেজার্টের সাথে বিভিন্ন ধরনের অ্যারাবিয়ান ডেজার্টও ছিল এখানে। এখানে একটা গ্রিল কর্নার ছিল যেখানে ভেজিটেবল থেকে শুরু করে ফিশ, চিকেন সবকিছু ওনারা গ্রিল করে দিচ্ছিল। শুধু লাইভ গ্রিল কর্নার না, লাইভ পাস্তা স্টেশনও ছিল, যে যেই ধরনের পাস্তা খেতে চায়, যেই ধরনের গ্রিল্ড আইটেম খেতে চায়, ওনাদেরকে বললে ওনারা লাইভ বানিয়ে দিবে। লাইভ কিচেন যখন থাকবে, লাইভ মিউজিক থাকবে না কেন, ননস্টপ এখানে লাইভ মিউজিক চলছিল, কয়েকজন সিঙ্গার মিউজিশিয়ান ননস্টপ ওনারা গান গেয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা গান অনেক বেশি সুন্দর ছিল। এখন আমি একটু খেতে বসি, আদারওয়াইজ আমি কোনো খাবার দাবার পাবো না। আমি একটু গ্রিল্ড আইটেম বেশি নিয়েছি, আমার কিন্তু ফিশ আইটেম তেমন একটা পছন্দ না, কিন্তু এখানকার ফ্রাইড ফিশ, গ্রিল্ড ফিশ প্রত্যেকটা আইটেম এত বেশি টেস্টি ছিল। নর্মালি রেস্টুরেন্টে গেলে চিকেনের আইটেমই আমি বেশি খেয়ে থাকি, কিন্তু আজকে আমি সব ফিশ আইটেমগুলো খাচ্ছিলাম। লাইভ মিউজিক, ফ্যামিলি একসাথে, টেস্টি ডিনার, সবকিছু মিলে একটা পারফেক্ট ট্রিপ যাচ্ছে আমাদের। আমি এখানে একটু ফুড ব্লগিং করার চেষ্টা করছিলাম, আর আমার বোনকে দেখেন সাইড থেকে কি একটা অবস্থা করছে। বললাম ক্যামেরাটা নিয়ে তাহলে তুই ভিডিও কর, আমার জন্য একটু সুবিধা হয়ে যায়, আমি একটু খাবার দাবারটা এনজয় করি। না, সেটা সে করবে না, একটুখানি উকি দিয়ে চলে গেল। সেকেন্ড রাউন্ড খাবার দাবারের জন্য আমি চলে গিয়েছিলাম লাইভ পাস্তা স্টেশনে। রেড সস, হোয়াইট সস, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, যেটা আপনারা খেতে চান আপনাদেরকে লাইভ বানিয়ে দিবে। আমি বললাম আমাকে একটু বেশি করে মাশরুম দিয়ে একটা হোয়াইট সস পাস্তা বানিয়ে দিতে, সাথে সসেজ আর অলিভ দিতেও বলেছিলাম। চলেন দেখি কিভাবে এটাকে ওনারা বানাচ্ছে।
ভাই, দেখেই আমার মন ভরে গিয়েছে, আমি আর খাবো কি, এত কিছু দিয়েছে এখানে ওনারা। বাটার, চিজ, ক্রিম কোনো কিছুতে কিপটামি করেনি, একদম ভরে ভরে দিয়েছে সব কিছু, আর সুন্দর করে ডেকোরেট করে সার্ভ করেছে। চলেন টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। ইট ওয়াজ টু গুড, এত বেশি টেস্টি, এত বেশি ক্রিমি ছিল এই হোয়াইট সস পাস্তাটা। শুধু এইটা আর গ্রিল ফিশটা দিল, আজকে আমি অনেক খুশি হতাম। সাথে তো প্লাস পয়েন্ট হিসেবে আরো অনেকগুলো আইটেম পেয়ে গিয়েছে। আর পিছে আমার বোনকে একটু দেখেন, মানে কি করব এদেরকে নিয়ে আমি জানি না। যদিও টাইম অলমোস্ট শেষ হয়ে এসেছিল, তারপরও দেখলাম ওনারা এখনো সার্ভ করছে, বন্ধ করেনি কিছুই। এরপর আমি ডেজার্ট খেতে চলে গিয়েছিলাম। কেকের থেকে বেশি আমার কাছে পিঠাগুলো অনেক বেশি মজা লেগেছে, যদিও কেকও ভালো ছিল। এরপর আমি একটা ক্লিয়ার স্যুপ নিলাম, যেখানে অনেকগুলো মাশরুম ছিল, অল্প একটু খেয়েছি। আরো কিছুক্ষণ লাইভ মিউজিক এনজয় করে যে জিনিসটা আমি মিস করিনি সেটা হচ্ছে সাদা ভাত আর গরুর মাংস। আমি কিন্তু এত পরিমাণে খেতে পারি না, খাবার কি পরিমাণে মজা হলে আমি এত কিছু খেয়েছি চিন্তা করেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরো কিছুক্ষণ লাইভ মিউজিক এনজয় করেছি, এখন রুমের দিকে চলে যাচ্ছি। আজকে আমরা মেইনলি পুরো রিসর্টটা ঘুরে দেখেছি আর খাওয়া দাওয়ার উপরই ছিলাম। সারা রিসর্টের আরো অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা পরের দিন করেছি, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। রুমে এসে আমার ভাই বোন টিভি দেখছিল, আর এখানে আমি আমার ভাই থেকে একটা সুন্দর মাসাজ নিয়ে নিলাম। ভিডিও এডিটিং এর ঝামেলা ছিল না, কারণ আমার পেজ বন্ধ ছিল ওই টাইমে। নর্মালি বাসায় থাকলে আমি সবার লাস্টে ঘুমাই, কিন্তু এই দিন যেহেতু আমার কোনো কাজ নেই আর আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করছিলাম, আমি কিভাবে যেন সবার আগে ঘুমিয়ে গিয়েছি। আমার ভাই বোন মানতেই পারছিল না আমি এত আগে কিভাবে ঘুমালাম। চোখ যখন একদম বন্ধ হয়ে আসছে, ওই পাশে দেখি আমার বোন এখনো ভিডিওস বানাচ্ছে। রিসর্টে রুমে প্রত্যেকটা কর্নারে কোনো না কোনো ভিডিও বানিয়ে ফেলেছে সে। আমি এখানে এসে অনেক রিল্যাক্স ফিল করছিলাম, আর আমার বোন এখানে এসে অনেক বেশি এনার্জি ফিল করছিল। নেক্সট ভিডিওতে অনেক অনেক অ্যাক্টিভিটিস দেখাবো, আপনারা দেখবেন অবশ্যই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।